পুরো নাম সাইরাস পালঞ্জি মিস্ত্রি। জন্ম 1968 সালে 4 জুলাই। বাবার নাম পালঞ্জি মিস্ত্রি। উল্লেখ্য, সাপুরজি পালঞ্জি অ্যান্ড কোম্পানি সংস্থাটি সাইরাসদেরই। ইংল্যান্ডে উচ্চশিক্ষা শেষ করার আগে মুম্বাইয়ের অভিজাত ক্যাথিড্রাল অ্যান্ড ক্যানন স্কুল থেকে পড়াশোনা শেষ করেন সাইরাস। 1990 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাভ করেন তিনি। 1996 সালে ওই একই বিশ্ববিদ্যালয়ের লন্ডন বিজনেস স্কুল থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ মাস্টার্স ইন ম্যানেজমেন্ট ডিগ্রি পান তিনি। বিলেত থেকে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে আসেন পালঞ্জি মিস্ত্রির ছোট ছেলে সাইরাস পালঞ্জি মিস্ত্রি। 1991 সালে যোগ দেন পৈতৃক সংস্থা সাপুরজি পালঞ্জি অ্যান্ড কোম্পানির ডিরেক্টর পদে। পরবর্তীকালে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদেও উন্নীত হন। 1992 সালে দেশের বিশিষ্ট আইনজীবী ইকবাল চাকলার মেয়ে রোহিকা চাকলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাইরাস মিস্ত্রি। 2006 সালে মাত্র 38 বছর বয়সে টাটা সন্সের পরিচালন পর্ষদে যোগ দেন পালঞ্জি মিস্ত্রির এই ছোট ছেলে। উল্লেখ্য, বাবা পালঞ্জি মিস্ত্রি টাটা সন্স থেকে অবসর নেন ঠিক তার এক বছর আগে, অর্থাৎ 2005 সালে। 2006 সালের 18 সেপ্টেম্বর পর্যন্ত টাটা পাওয়ার কোম্পানির অন্যতম ডিরেক্টর পদে বহাল ছিলেন তিনি। 2011 সালে টাটা গোষ্ঠীর ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত হন। ঠিক এক বছর পর, অর্থাৎ 2012 সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের পদ থেকে অবসর নেন রতন টাটা। সে সময় তিনি টাটা সন্সের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। উল্লেখ্য, টাটার পদবি না থাকলেও সাইরাসই দ্বিতীয় ব্যক্তি যিনি টাটা গোষ্ঠীর শীর্ষ পদে বসেছিলেন। টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল, টাটা মোটরস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা পাওয়ার, টাটা টেলি সার্ভিসেস, ইন্ডিয়ান হোটেলস, টাটা গ্লোবাল বেভারেজেস এবং টাটা কেমিক্যালসের মতো টাটা গোষ্ঠীর সমস্ত গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেন সাইরাস মিস্ত্রি। এরপরই ঘটে যায় ছন্দপতন। 2016 সালের 24 অক্টোবর টাটা সন্সের পরিচালন পর্ষদ তাঁকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেয়। তার ঠিক 2 মাসের মাথায় সাইরাসের বিরুদ্ধে সংস্থা পরিচালনায় গাফিলতির অভিযোগ এনে অনাস্থা ভোট দেয় পরিচালন পর্ষদ। সেই শুরু। এরপর থেকে কখনো ন্যাশনাল ল ট্রাইব্যুনাল, কখনো সুপ্রিম কোর্ট, একের পর এক আইনি লড়াই হয়েছে টাটা গোষ্ঠী বনাম সাইরাস মিস্ত্রির। 2020 সালের জানুয়ারিতে টাটা সন্স ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে। ওই বছরেরই 10 জানুয়ারি সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের দেওয়া রায়ে স্থগিতাদেশ জারি করে। 2021 এপ্রিলে তাদের দেওয়া রায়ে পুনর্বিবেচনার আবেদন করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় সাপুরজি পালঞ্জি গোষ্ঠী এবং সাইরাস। এরপর চলতি বছরের মে মাসে সাইরাসদের আবেদন খারিজ করে টাটা বনাম মিস্ত্রিদের আইনি লড়াইয়ে ইতি টানে সুপ্রিম কোর্ট। এরপর এলো 2022-এর 4 সেপ্টেম্বর। আমেদাবাদ থেকে মুম্বাইয়ে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় বিশিষ্ট শিল্পপতি সাইরাস মিস্ত্রির। অকালেই ঝরে যায় ভারতের শিল্পমহলের আকাশ থেকে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর স্ত্রী রোহিকা চাকলা এবং 2 সন্তান ফিরোজ মিস্ত্রি ও জাহান মিস্ত্রি বর্তমান। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।